অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ওম নমো শিবায়। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধু, এই ভিডিওটি দেখার পর ওম নমো শিবায় কমেন্টে অবশ্যই লিখুন। নমস্কার, আমি কৌশিক রায়। 11ই মার্চ বৃহস্পতিবার মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রিতে মহাদেবের কৃপা পেতে চলেছে এই 8টি রাশির মানুষ। ভাগ্য চমকাতে চলেছে, বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে আপনাদের ভাগ্যে। কোন কোন দিক থেকে পরিবর্তন আসবে তা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তার আগে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশান দিয়ে দিই। দেখুন, শিবরাত্রি, এই যে মহাশিবরাত্রি যে হচ্ছে, এই শিবরাত্রিতে কি হয়, আপনারা যদি সঠিকভাবে এই শিবরাত্রির ব্রত উদযাপন করেন, অর্থাৎ আগের দিন থেকে কিন্তু আপনাদেরকে এই উদযাপনের জন্য প্রস্তুতি কিন্তু নিতে হবে। তাতে কি হয়, আপনার রাশিচক্রে যে কোনো গ্রহদোষ, ধরুন আপনার শনি সাড়ে সাথে চলছে, যেমন ধনুরাশি, মকর রাশি, কুম্ভ রাশি, এই 3টি রাশির বর্তমানে শনির সাড়ে সাথে পাস করছে, এবং এর সাথে সাথে তুলা রাশি, মিথুন রাশি, এই রাশিগুলোর ঠাইয়া পাস করছে। তুলা এবং মিথুনে কিন্তু ঠাইয়া পাস করছে, অর্থাৎ যাদের শনির সাড়ে সাথে চলছে, যাদের শনির ঠাইয়া চলছে, একমাত্র মহাদেবের শরণাপন্ন হয়ে যান, সেক্ষেত্রে কি হবে, আপনাদের এই যে মহাশিবরাত্রিতে শিবরাত্রির ব্রত যদি রাখতে পারেন এবং তার আগের দিন থেকে, অর্থাৎ বুধবার থেকে সংযম কিন্তু হতে হবে। এই সংযম হওয়ার পরে আপনারা এই শিবরাত্রির ব্রত উদযাপন করুন। নিশ্চিতরূপে শনির সাড়ে সাথে বলুন, আপনার শনির ঢাইয়া বলুন, যাদের রাশিচক্রে সাধু সর্প যোগ আছে, যাদের রাশিচক্রে স্থাপিত যোগ আছে, যাদের রাশিচক্রে কালসর্প দোষ আছে, এই জায়গাগুলো কিন্তু কনফার্ম ভালো হবে। অর্থাৎ একমাত্র মহাদেবী একমাত্র উপায়, যার কাছে যদি আপনি সমস্ত কিছু স্মরণাপন্ন করে দেন, সঁপে দেন, নিশ্চিত রূপে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি, আপনাদের এই শনির যে আপনাদেরকে যারা পীড়িত হচ্ছে সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসবেনই, আমি কৌশিকরাই খুব দায়িত্ব নিয়ে বলছি। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, শনি আপনাদের রাশিচক্রে যদি নেগেটিভ অবস্থাতে থাকে, যদি আপনাদের কালসর্প দোষ থাকে, যদি আপনাদের কেমুন্দুন দোষ থাকে, এই জায়গাগুলোও কিন্তু কাটবে। এবং আপনাদের যদি শনির মহাদশা চলে এই সময়ে, শনি দেখা গেল আপনার রাশিচক্রের নেগেটিভ, আপনি যদি এই মহাদেবের উপাসনা করেন, ইনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব, অর্থাৎ ইনার কাছে, অর্থাৎ শিবের কাছে যদি আপনি যে কোনো মনস্কামনা যদি রাখেন না, নিশ্চিতরূপে এবং সঠিক নিয়মে যদি করেন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। তো এই মহাশিবরাত্রি, এই 11ই মার্চ 2021 বৃহস্পতিবার, তার আগের দিন থেকে কিন্তু আপনাদেরকে সংযম করতে হবে এবং এই মহাশিবরাত্রি ব্রত পালন করতে হবে। দেখবেন, যে কোনো দোষ, আপনার যদি রাহু রাশিচক্রে খারাপ থাকে, কেতু রাশিচক্রে খারাপ থাকে, রাহু কেতুরও যে নেগেটিভ কুপ্রভাবগুলো কি না, আপনি, আমি সরাসরি বলছি, আপনি শিবের শরণাপন্ন হয়ে যান। দেখবেন নিশ্চিতরূপে মহাদেবের আশীর্বাদে, মহাদেবের কৃপায় আপনাদের রাশিচক্রের
যে কোনো দোষ কাটতে বাধ্য। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি, এই মহাশিবরাত্রি আর একটা হচ্ছে শ্রাবণ মাসের শিবরাত্রি, এই দুটি যদি আপনারা করতে পারেন, কোনো কিছু করার দরকার না, এই দুটি আপনারা করুন। একটা হচ্ছে এই ফাল্গুন মাসের শিবরাত্রি এবং আপনার শ্রাবণ মাসের শিবরাত্রি, শ্রাবণ মাসে যে শিবের উপাসনা যারা করে, নিশ্চিতরূপে একদম আমি দায়িত্ব নিয়ে আপনাদের কথাটা বলছি, আপনাদের যে কোনো মনস্কামনা, যে কোনো মনোবাঞ্ছা নিশ্চিতরূপে পূরণ হবে। তো এবার আমি জানাতে চলেছি এই মহাশিবরাত্রিতে কোন এই আটটি রাশির সৌভাগ্য লাভ করতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কর্মক্ষেত্রের সফলতা, আপনাদের ইনকাম যোগ এবং আপনাদের বিদেশ থেকে অর্থ আসা, কর্মপ্রাপ্তি এবং ব্যবসা ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু হবে বৃষ রাশি। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে, শুভ বিবাহের কানেকশান আপনাদের আসবে, বিদেশ থেকে অর্থ লাভ, আকস্মিক ধন প্রাপ্তি এবং আপনাদের কেরিয়ারের দিক থেকে ডেভেলপমেন্ট, নতুন ব্যবসা শুরু হওয়ার সম্ভাবনা দাঁড়াবে। ব্যবসা ক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু ডেভেলপমেন্ট করবেন কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্য চমকাতে চলেছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি এই দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের সফলতা আপনারা পেতে চলেছেন। আপনাদের কেরিয়ারের দিক বলুন, আপনাদের ব্যবসার দিক বলুন, এডুকেশনের দিক বলুন, সন্তানের দিক বলুন, এই জায়গাগুলো কিন্তু আপনারা নিশ্চিত রূপে শুভ ফল কিন্তু পাবেন। এবং বিবাহের জায়গাটাও কিন্তু বিবাহের কানেকশান, বেশ কিছু শুভ সংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে। দেবাদিদেব মহাদেবের কৃপায় সিংহ রাশির কিন্তু ভাগ্য চমকাতে চলেছে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশি দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের এই সময়ের মধ্যে বেশ কিছু শুভ শুভ ঘটনা কিন্তু আপনাদের ঘটবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাগুলো কিন্তু আপনাদের আসবে, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মপ্রাপ্তি, সন্তান সুখ এবং আপনাদের দীর্ঘদিনকার আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের কর্মভাব, কর্মের জায়গাটা, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে মানসম্মান বৃদ্ধি, এই সম্ভাবনাটা বাড়িয়ে তুলবে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার দিকটা আপনাদের যথেষ্ট ভালো, আপনাদের বেশ কিছু শুভ যোগাযোগগুলো কিন্তু হবে এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির দিক যদি বলি, আপনাদের বিবাহের কানেকশান শুভ হবে, আকস্মিক ধনপ্রাপ্তি, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে, বহুদিনকার আটকে আছে এই কাজ আপনাদের সম্পন্ন হবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি এবং আপনাদের বেশ কিছু শুভ সংবাদ কিন্তু আসবে এবং আপনাদের মনস্কামনা, মনের ইচ্ছা, দীর্ঘদিনকার মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মের জায়গাটা যথেষ্ট ভালো, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, রাজনীতির ক্ষেত্রে ভালো, আপনাদের যথেষ্ট উত্থান কিন্তু হবে, ডুবে যাওয়া টাকা আপনাদের রিকভারি হবে, ভূমি ভবন বাহন সুখ, সন্তান সুখ এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার মেষ রাশির জন্য কিন্তু অপেক্ষা করছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের প্রেমের জায়গা, আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির জায়গা, বিদেশ থেকে লাভ, কর্মপ্রাপ্তি, সন্তান সুখ, বিবাহ
এই সম্ভাবনাগুলো, ব্যবসা এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই মহাদেবের কৃপায়, দেবাদিতে মহাদেবের কৃপায় ভাগ্য চমকাতে চলেছে। এরপরে যে রাশি ধনুরাশি, ধনুরাশির আর্থিক স্থিতি মজবুত হবে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্ম ক্ষেত্রে পরিবর্তন, সন্তান সুখ এই সম্ভাবনাগুলো বাড়িয়ে তুলবে। অর্থাৎ এই মহাশিবরাত্রি থেকে মহাদেবের কৃপায় নিশ্চিত নিশ্চিত রূপে এই আটটি রাশির ভাগ্য চমকাতে চলেছে এবং আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত হবে। ওম।